আসসালামু আলাইকুম। ছোটবেলা যে আপনার বেস্ট ফ্রেন্ড ছিল তার সাথে কি এখন আপনার যোগাযোগ আছে? যদি থাকেও তাহলে বেশ কয়েকদিন অনেকদিন ধরে কথা হয় না, তাই না? তো আজকে আমি সম্পর্ক নিয়ে কিছু কথা বলবো, যাতে আপনার আশেপাশে যারা আছে, ফ্যামিলি বলেন বা আশেপাশে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব, তাদের সাথে আসলে কীভাবে সম্পর্ক আমাদের মেনটেন করা উচিত সেই ব্যাপারে একটু কথা বলবো। তো আমরা সাধারণত তিন ধরনের মানুষ হয়ে থাকি। নাম্বার ওয়ান, কেউ আছে যে সম্পর্কের জন্য তার যত বড় কাজ থাকুক যাই থাকুক সব কিছু সে বিসর্জন দিয়ে দেবে, সম্পর্ককে সব থেকে বেশি প্রাধান্য দেয়। নাম্বার টু, দ্বিতীয় যে লোকগুলো আছে তারা হচ্ছে টাকা বা তার নিজের স্বার্থের জন্য সম্পর্ক কোনো ভ্যালু দেয় না, সে যত বড়ই সম্পর্ক হোক বা যত ভালো সম্পর্কই হোক কোনো দাম দেয় না। তৃতীয় যে ব্যক্তি তারা হচ্ছে হিসাব করে, মানে যদি তার উপকার হয় তাহলে সে সম্পর্কের ভ্যালু দিবে, হিসাব না করলে সম্পর্কের ভ্যালু দিবে না। তৃতীয়, এই তিন ধরনের ব্যক্তি সাধারণত পাওয়া যায়। এর মধ্যে কিছু সত্য কথা বা এটা আমাদেরকে মানতেই হবে। যেমন নাম্বার ওয়ান, অনেকে আমরা অনেক সময় বলি যে মানুষ সামাজিক জীব, তো সমাজ ছাড়া বাঁচতে পারবে না মানুষ, মানুষ একা একা কখনো একা একা বাঁচতে পারে না, এটা সত্য কথা। আবার অনেক সময় বলে যে কলিজা কেটে দিলেও মানুষ খুশি হবে না, তো একটা প্রবাদ আছে যে কলিজা কেটে দিলেও বলবে লবণ কম হয়েছে, একটা গান। আবার সব কিছু যদি আমরা একটু ভাবি তাহলে একটা সম্পর্ক সারা জীবন টিকে থাকে না, খুবই কম সম্পর্ক দেখা যায় সারা জীবন টিকে থাকে, হাতে গোনা দুইটা একটা। তাই বলে কি আমরা মানুষের সাথে সম্পর্ক করব না? হ্যাঁ, অবশ্যই সম্পর্ক করব, সব কিছু ঠিক আছে, তবে আমাদের নিজেদেরকেও একটু সচেতন হতে হবে। কীরকম সেটা হচ্ছে গিয়ে, আমার কতটুকু আমি এই মানুষটার জন্য স্যাক্রিফাইস করলে আমার সমস্যা হবে না বা আমি টিকে থাকবো এটা বুঝতে হবে। নাম্বার ওয়ান হলেও হবে না যে সম্পর্কের জন্য সব কিছু বাদ দিয়ে দিলাম, নাম্বার টু হলেও হবে না যে টাকার জন্য আমি সম্পর্ককে প্রাধান্য দিলাম না, নাম্বার থ্রি হতে হবে আপনাকে যদি সুন্দর একটি সঠিক লাইফ আপনি চান। কেমন? সেটা হচ্ছে যেই সম্পর্কটা আপনাকে প্রাধান্য দেওয়া উচিত, যাকে আপনি প্রাধান্য দিলে আপনার এবং তার দুজনের বেনিফিট হবে সেই সম্পর্কটা প্রাধান্য দেওয়া উচিত, আর যাকে আপনি প্রাধান্য দিলে আপনার এবং তার দুজনের লস হবে। অনেক সময় দেখা যায় কি আমার বন্ধু আমার পাড়ার প্রতিবেশী একটা বাজে একটা আবদার করে ফেলছে, আমাদের এটা পালন করার কোনো দরকার নেই। তো একটা কথা মনে রাখবেন, একটু ক্যালকুলেশন করে যে আমি যদি এই মানুষটাকে এই সুবিধাটা দেই তাহলে আমি কতটুকু সামনে পেতে পারি বা না পাই আমার কতটুকু লস হবে যেটা আমি মেনটেন করতে পারবো। তো আলটিমেটলি এতটুকুই বলবো যে একটু হিসাব করে সম্পর্ক আসলে প্রাধান্য দেওয়া উচিত বর্তমান সময়ের জন্য, তবে এই হিসাবটা যেন বাবা মা বা আপনজন স্ত্রী বা স্ত্রীর সাথে না হয় বা ছেলে মেয়ের সাথে না হয়। আসসালামু আলাইকুম।